ওকে রেখে সম্ভব না, তাহলে ওকে কোথায় পাঠাতে বলছেন আপনি? আমি আমার নিজের কাছে রেখে ও চিকিৎসা করতে চাই। দেখুন, সঠিক চিকিৎসা আর নন্দিনীর ভালোবাসাই সায়নকে সুস্থ করে তুলতে পারে উমাশঙ্কর বাবু। বসা, একবার বৌমার সঙ্গে কথা বল একটু। যাচ্ছি। আমি আমার নিজের কাছে রেখে ওর চিকিৎসা করতে চাই। সঠিক চিকিৎসা আর নন্দিনীর ভালোবাসাই সায়নকে সুস্থ করে তুলতে পারে উমাশঙ্কর বাবু। মা, ও মা, ডাক্তারবাবু এসছেন। ডাক্তারবাবু, তোর বাবা জানেন? হ্যাঁ, বাবা তো দাদাইয়ের ঘরে ডাক্তারবাবুর সঙ্গেই কথা বলছেন। দেখ তো, ডাক্তারবাবু আমার শানুটার জন্য কত চেষ্টা করে চলছেন। আমি যদি ওর কথা শুনে চলতাম, এতদিনে আমার ছেলেটা বোধ হয় সুস্থ হয়ে উঠত। মা, তুমি কেন এরকম করছো? শুধু শুধু কষ্ট পাচ্ছ, যা হবার তা হবে। এখন আমাদের ভাবতে হবে শানু কি করে সুস্থ হবে, তাই না? ডাক্তারবাবুকে যত রকম ভাবে সাহায্য করতে হবে, এখন আমাদের তাই করতে হবে। ডাক্তারবাবু এসেছেন, আমার শানুকে দেখতে এসেছেন। তুই একটু জানা মা, আমার শানুর ঘরটা একটু ভালো করে গুছিয়ে দিয়ে ডাক্তারবাবু তো ওকে দেখতে যাবেন, ঘরটা এত অগোছালো আছে। লক্ষ্মী মা, আমার তাড়াতাড়ি যা, একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে আসবি, ভীষণ বিচ্ছিরি হয়েছে জানা। আচ্ছা, যাচ্ছি ঠিক করে, একটু এক্ষুনি যাচ্ছি। না না, থাক থাক থাক, শোন না, তোকে যেতে হবে না। তুই বরং এক কাজ কর, তোর তো মামা মামি আছে, আজকে চলে যাবে, তুই ঘরে চলে যা। আমি একটা কাজ করি, আমি বরং শানুর ঘরটা গুছিয়ে দিয়ে আসি। আমি যাই। কোথায় যাচ্ছ? আমি একটু শানুর ঘরটা গোছাতে যাচ্ছিলাম। ডাক্তারবাবু এসছে না, শানুকে দেখতে যাবেন, আবার এত অগোছালো করে রাখে ছেলেটা, হয়তো ঘুমোচ্ছে, যাই একটু গুছিয়ে দিয়ে আস। গৌরী, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ডাক্তার রায়চৌধুরী বলছিলেন যে উনি শানুকে ওনার সাথে নিয়ে যাবেন। উনি বলতে চাইছেন যে এখানে রেখে চিকিৎসা করে শানুকে সুস্থ করা সম্ভব নয়, তাই উনি চাইছেন যে শানুকে ওনার কাছে রেখে চিকিৎসাটা করাতে। বাবা, দাদাই এ ব্যাপারে কি বলছেন? বাবা রাজি হয়েছেন। সত্যি কথা বলতে কি, দেখ আমারও অমত নেই, আমরা তো সবাই চাই তাড়াতাড়ি শানুকে সুস্থ করে তুলতে। সেই তো, ডাক্তারবাবু যেরকম ভাবে শানুর চিকিৎসা করছেন, তাতে করে আমার মনে হয় ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করালে শানুর বোধহয় খারাপ কিছু হবে না। না দিদি, আমার এই ব্যাপারে মত নেই। আপনাকে ধন্যবাদ জানাবার আর ভাষা নেই আমার ডক্টর রায়চৌধুরী। না না, ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দেবেন না উমাশঙ্কর বাবু। দেখুন, একজন ডাক্তার হিসেবে যা করা দরকার আমি শুধু সেটাই করেছি। শুধু সেইটুকু নয়, শুধু ডাক্তার হিসাবে নয়, আপনি শানুর পিতার ভূমিকা পালন করেছেন। আপনি বিচক্ষণ,
বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে মিথ্যে বলব না। নন্দিনী আমাদের আর একটা মেয়ের মতো। আমি আর আমার স্ত্রী এটা মনে প্রাণে বিশ্বাস করি। নন্দিনী তার হারানো সংসার ফিরে পাক, আর সেই কারণে তড়িঘড়ি আমরা ওকে কলকাতায় পাঠিয়েছিলাম। কিন্তু ও যে সবার কাছ থেকে আবার দূরে সরে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। দেখুন, সবকিছু ছেড়ে দিয়ে আমার জীবনের এখন একটাই লক্ষ্য, সায়নকে সুস্থ করে নন্দিনী আর সায়ন এই দুটো জীবনকে আবার একসঙ্গে মিলিয়ে দেওয়া। ডক্টর রায়চৌধুরী, আমিও ঠিক ওইটুকুই চাই এই শেষ বয়সে, ওইটুকুই। তো রে, বৌমাকে বললি? আসছে। ভালোই হলো, ওনারও কিছু বলার থাকতে পারে। এক্ষেত্রে মার মতামতটা অত্যন্ত জরুরি। এসো বৌমা, শঙ্কর তো বলেছে। হ্যাঁ বাবা, আমার আমার আপত্তি আছে বাবা। নিশ্চয়ই আপনার আপত্তি থাকতেই পারে, আপনি ওর মা। কিন্তু ঠিক কি কারণে আপনার আপত্তি সেটা জানতে পারলে আমার সুবিধে হতো। না মানে, বলো, নিঃসংকোচে বলো। শানুকে আমি আমার কাছ ছাড়া করতে চাই না ডাক্তারবাবু। বেশ, ঠিকই তো, আপনি আর পাঁচটা মায়ের মতোই বলেছেন। কোনো মাই তার অসুস্থ ছেলেকে কাছছাড়া করতে চায় না। কিন্তু গৌরীদেবী, আপনাকে তো আর পাঁচটা মায়ের মতো হলে চলবে না। সায়ন মানসিকভাবে অসুস্থ, তাই ওর চিকিৎসাটাও মানসিকভাবেই করতে হবে। দেখুন, নন্দিনী ফিরে এলে কোনো সমস্যাই হতো না, নন্দিনীর ভালোবাসাই সায়নকে সুস্থ করে তুলত। কিন্তু যেহেতু ও ফিরে আসেনি, তাই বাধ্য হয়ে আমাকে অন্য চিন্তা করতে হচ্ছে। আপনাদের সবাই ওর কাছে খুব পরিচিত, হয়তো ও আপনাদের সবাইকে শত্রু মনে করছে, তাই অন্য একটা পরিবেশে থাকলে ও হয়তো বন্ধু হিসেবে কাউকে খুঁজে পেতে পারে। এখানকার সব পরিচিত লোককে ওর অপরিচিত লাগছে, কাউকে চিনতে পারছে না। এমনও হতে পারে অন্য পরিবেশে থাকলে অপরিচিত কোনো লোককে ওর খুব কাছের মনে হতে পারে। এই ক্ষেত্রে কাউকে বন্ধু হিসেবে পাওয়া বা কাছের মানুষ হিসেবে মেনে নেওয়া অত্যন্ত জরুরি। আর সেটাই সায়নের সুস্থ হওয়ার একমাত্র পথ। এই পথ তৈরি হতে পারে একেবারে অন্য একটা পরিবেশ থেকে, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। না ডাক্তারবাবু, না
ডাক্তারবাবু আপনি ওর সব রকম চিকিৎসা করুন। আপনার যেটা মনে হয় আপনি তাই করুন, কিন্তু আমার সামনে করুন ডাক্তারবাবু। আমার ছেলেকে আমার কাজ ছাড়া করবেন না, ওকে আমার কাছে রেখে চিকিৎসা করুন। আমি ওকে ছাড়া থাকতে পারবো না ডাক্তারবাবু। আর অবুঝ হইও না গৌরী, একটা ভুল আমাদের কতখানি পিছিয়ে দিয়েছে ভাবতে পারো? ঠিক আছে, আজই ডিসিশন নিতে হবে এমন নয়, আপনি আরো ভাবুন, আর আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে জানাবেন। এখন চলি। ওখানে কেন পড়াচ্ছিস? সিঁধিতে পড়। সিঁধে সিঁধুরি তো হচ্ছে স্বামীর মঙ্গল। তুই চাস না তোর স্বামীর মঙ্গল হোক, ভালো থাকুক? ওরে, এই স্ত্রীর সিঁধুরি তো হচ্ছে আসল সম্পদ রে। সিঁদুরটা পড়ে নে। তবে যাই বলো, নন্দিনী কিন্তু খুব মিষ্টি ছিল। হ্যাঁ, কিন্তু কি যে হলো, বউটা অকালে চলে গেল না? দেখছি তোমাকে, পঞ্চুটার কি আক্কেল বলো তো? হ্যাঁ, বলি তুই শাড়ি আনলি, একটু সিঁদুর আলতা নিয়ে আসতে পারলি না? না পিসি, না, আলতা সিঁদুর শাখা
ওসবের আর কোনো প্রয়োজন নেই আমার। বলি, ওসবের প্রয়োজন যদি না থাকে তাহলে শাড়িরই বা কি প্রয়োজন বলতে পারো? ছিল তো, ছিল তো আমার অনেক থাক, বাস্ত ভরি অনেক আছে, বলি সেগুলো পড়তে পারতে তো। প্রথম রাতে তোমাকে থান পড়াতে আমার বুকের মধ্যে দেখার ভুল গো। না 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 পিসি, এটা আমার একটুখানি দড়িতে সাপ দেখার ভুল নয় গো। বাড়ি ভর্তি লোকজন তুমি আবার কাঁদাচ্ছ, আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে। আচ্ছা পিসি, পঞ্চুদাটা কোথায় গো? সে তো সে কোন সকালে বেরিয়ে গেছে গো দিদি ভাই। ও যাত্রা দলে গেছে। হ্যাঁ, তবে বলে গেছে যে আজকে যাত্রা পালা করেই যাত্রা দলকে বলে দেবে যে আর সে যাত্রা করতে পারবে না। বলল, আমার দিদি ভাই বাড়িতে এসেছে আর আমি রাত জেগে জেগে যাত্রা করে বেড়াবো, তা কি কখনো হয় পিসি? পঞ্চুদাটা না একটা একটা পাগল। আচ্ছা পিসি, কেউ কি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবে বুঝি? না গো দিদি ভাই, পঞ্চু যে বলল যে দিদি ভাই রেল লাইন ধরে ছুটেছিল কেন, দিদি ভাই মনে বড্ড দুঃখ পেয়েছে তাই আমার দিদি ভাই মরতে গিয়েছিল, আর আমি ফাল হয়ে আমার বোনের চোখের জল মোছাতে পারবো না পিসি। না না পিসি, পঞ্চুদাকে বলে দিও আমি যে আর এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। আমার যে বড় বাঁচতে ইচ্ছা করছে, আমার বড় বাঁচতে ইচ্ছা করছে গো, আমার বড় বাঁচতে ইচ্ছা করছে।